হাইরে আমার মন মাতানো দেশ, তোর রূপের নাইক শেষ, ওই জীবাতুরে কৃষক গাইছে গান আপন মনে। ও সাথী, পাখিদের কিসির মিসির আহ্বান আর মোরগের ডাক পুঁজি স্মরণ করিয়ে দিচ্ছে এই যে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। একদিকে সরিষা ফুলের মিষ্টি হাসি, অন্যদিকে খেজুর গাছ তোলার অপরূপ চিত্র, আবার অন্যদিকে পাকা আমন ধান করে তোলার ব্যস্ততা। গ্রামীণ জীবন, আহ আমাদের আবহমান গ্রাম বাংলা। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবহমান গ্রাম বাংলার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হেমন্তের আমন ধান বহনে ব্যস্ত সময় পার করছেন তারা। হেমন্তের দুপুরে আমাদের গ্রাম বাংলা থেকে আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। আসুন কিছু সময়ের জন্য হারিয়ে যাই গ্রামীণ জীবনের মাঝে। দেখতে থাকুন কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাওয়া গরু দিয়ে হাল চাষ শেষে মই দিয়ে তা সমান করার দৃশ্য। এখন তো ট্রাক্টর কিংবা পাওয়ার টিলার দিয়ে চাষ করার রাজত্ব, কিন্তু একসময় কৃষকের জমি চাষাবাদ করার জন্য লাঙল ছিল প্রধান সম্বল। এখন আর আগের মতো লাঙল জঙ্গল দেখা মেলে না, তবে এখন আজ বিলুপ্ত হয়নি এটাই তো বড় কপাল। এমন ঐতিহ্য ধরে রেখেছেন গ্রাম বাংলার কিছু কিছু মানুষ। এই গরু দিয়ে হাল চাষ ঐতিহ্যটা আমাদের গ্রামীণ সৌন্দর্যের একখণ্ড রূপ বৈচিত্র্য। আগেকার সময়ে ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, গরুর গাড়ি এসব গাড়ি ছিল প্রধান বাহন, যা কিনা 90-এর ছোঁয়াতেও কিছুটা বিরাজ করছিল, কিন্তু এখন আর দেখা মেলে না। দিন গেলেই কেমন জানি পাল্টে যাচ্ছে গ্রামের চিত্র। প্রযুক্তির দাসত্বে সহজ হয়েছে জীবন, তবে অজান্তেই তার চেয়ে ক্ষতির মুখে পড়েছি আমরা। তাই তো গানের ভাষায়, আগে কি সুন্দর দিন কাটাইতাম, যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়, তালপাতার বাঁশি সহ আরও কত গান। গ্রামের এই হেমন্ত থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে দ্রুত নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। আল্লাহ হাফেজ।